আসসালামু আলাইকুম, সোয়ান বাইকসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি কিন্তু সোহান বাইকসের শোরুমে নাই, এই মুহূর্তে আমি আছি সোহান বাইকসের ওয়্যার হাউসে অথবা গোডাউনে বলতে পারেন। হিউজ হিউজ কালেকশন রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ইউটিউবে আমাদের ওয়্যার হাউসের যে বাইক কালেকশনগুলো আছে এগুলো আমি পোস্ট করব একটা ভিডিও তৈরি করে। তো আজকে চলে আসলাম সোহান বাইকসের ইউজড বাইকের কালেকশনগুলোর ওয়্যার হাউসে, সেখান থেকে বাইকগুলো ভিডিও করতেছি আপনাদের জন্য। আর এখানে কোন বাইকটা কত কিলোমিটার চলছে আজকে, এই প্রত্যেকটা বাইক মিটার শো করে দেখাই দিব আপনাদেরকে, কোন বাইকটা কত কিলোমিটার রান করেছে। এই সব ডিটেলস জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আপনারা না টেনে দেখেন। আর যার যে বাইকটা পছন্দ হয়, ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সে ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে চলে আসবেন, অথবা ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি শপ অ্যাড্রেস দেখে চলে আসবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে R15 version 4 দিয়ে শুরু করি। R15 version 4 ইন্দোনেশিয়ান ভার্সন এই বাইকটা। আর এই বাইকটা কিন্তু 22 মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি, সম্পূর্ণ ফ্রেশ কালো কালারের R15 version 4 ইন্দো ব্ল্যাক। এই বাইকটা রান করছে কিন্তু আপনার 12,666 কিলোমিটার রান করেছে এই বাইকটা, ঠিক আছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা MT-15 ইন্দোনেশিয়ান ভার্সন। এই বাইকটা কিন্তু 23 মডেল, 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। আর 23 মডেল 10 বছরের রেজিস্ট্রেশন করা বাইকটি, এই বাইকটি কিন্তু কিলোমিটার রান করেছে 6,105 কিলোমিটার রান করেছে এই বাইকটি। তারপরে পাশাপাশি সুজুকি জিক্সা রয়েছে, সুজুকি জিক্সার FIABS সিলভার কালার ম্যানুফ্যাকচারের 21, রেজিস্ট্রেশন 23, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। এই বাইকটি রান করেছে কত কিলোমিটার আমি দেখাই দিই আপনাদেরকে। এই বাইকটি রান করেছে 8,669 কিলোমিটার রান করেছে এই বাইকটি। আর পাশাপাশি এখানে রয়েছে সুজুকি জিক্সার SF, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, 24-এর রেজিস্ট্রেশন, এটা 5,000 কিলোমিটার রান করেছে, এটা 23-এর রেজিস্ট্রেশন। এটা এর পাশাপাশি হোন্ডা সিভি 150X রয়েছে এখানে। 150X কিন্তু 22-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। কিলোমিটার কত রান করেছে যদি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন 11,057 কিলোমিটার রান করেছে এই বাইকটি, 11,057 কিলোমিটার রান করেছে। এখানে MT-15 BS6 version 2 ইন্ডিয়ান ভার্সন, এই বাইকটাও কিন্তু পাচ্ছেন আপনারা সোয়ান বাইকসে অ্যাভেলেবেল, ব্ল্যাক কালারের মধ্যে গর্জিয়াস একটি বাইক, 22-এর মডেল, রান করেছে 13,723 কিলোমিটার রান করেছে। এখানে ইয়ামাহা MT-15 version 1 রয়েছে, ইন্ডিয়ান ভার্সন এই বাইকটা, আর সাদা কালারের এই বাইকটা যারা চাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন, তারা কিন্তু দ্রুত চলে আসবেন, যোগাযোগ করবেন সোহান বাইকসে। ইয়ামাহা MT-15 এই বাইকটা কিন্তু 9,000 কিলোমিটার রান করেছে। এখানে R15 version 4 ইন্ডিয়ান ভার্সনের এই বাইকটা কিন্তু 22-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। আর এই বাইকটি কিন্তু কত কিলোমিটার রান করেছে দেখাই দিই, 13,859 কিলোমিটার রান করেছে এই বাইকটি। পাশাপাশি এখানে রয়েছে সুজুকি GSX-R, সুজুকি GSX-R কিন্তু 22-এর মডেল, 11,720 কিলোমিটার রান করেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি, কালো কালারের মধ্যে, ইন্দোনেশিয়ান ডাবল চ্যানেল EBS-এর এই বাইকটি কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। এখানে ইয়ামা R15 version 3 ইন্ডিয়ান ভার্সন, বাইকটি কিন্তু 22-এর মডেল, 7,323 কিলোমিটার রান করেছে এই বাইকটি, রেড কালারের মধ্যে, চমৎকার একটি বাইক এটা, ইয়ামাহা R15 version 3। পাশে কিন্তু ইয়ামা R15 version 3 আরও কালেকশন রয়েছে, এখানে ইয়ামাহা R15 version 3 এটাও রেড কালার, এটা 21-এর মডেল। আর এই বাইকটা কত কিলোমিটার রান করেছে আমরা যদি দেখাই আপনাদেরকে, এই বাইকটা রান করেছে 13,946 কিলোমিটার, 21-এর মডেলের এই বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি। পাশাপাশি এখানে ইয়ামা R15 version 3 ইন্দোনেশিয়ান ভার্সন, ব্লু কালার, চমৎকার ফ্রেশ কন্ডিশন, 21-এর মডেল, 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। এই বাইকটি চলেছে 6,398 কিলো, একেবারে জেনুইন মাইলেজ, ফ্রেশ কন্ডিশন, চমৎকার একটি বাইক এটা। পাশাপাশি এখানে রয়েছে সুজুকি জিক্সার SF FIABS সিলভার অরেঞ্জ কালারের এই বাইকটি, কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় 3,516 কিলোমিটার রান করেছে এই বাইকটি। বাইকটি কিন্তু 24-এর কেনা, ওয়ান টেস্ট অবস্থা রয়েছে। এখানে পাশাপাশি কিন্তু R15 version 3 ইন্দোনেশিয়ান ভার্সন রয়েছে, R15 version 3 ইন্দোনেশিয়ান, ওয়ান টেস্ট অবস্থা রয়েছে এই বাইকটি। 23-এর মডেলের এই বাইকটা কিন্তু রান করেছে 4,666 কিলোমিটার রান করেছে এই বাইকটি, চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি। পাশাপাশি এখানে ইয়ামা R15 version 3 আরও একটি ইউনিট রয়েছে, ইন্ডিয়ান ভার্সন 22-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা সেই বাইকটি। আর এই বাইকটি রান করেছে 11,192 কিলোমিটার রান করেছে এই বাইকটি, চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি। এই বাইকটি আপনারা দেখতে পারেন,
সো ভিউয়ার্স, আমি কিন্তু বাইকের প্রাইসটা বলি নাই আজকে। বাইকের প্রাইস আগের ভিডিওগুলোতে বলা আছে, কারণ কি বাইকের ভিডিওতে প্রাইসটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার লাগতো এটা, যার কারণে আমি প্রাইসটা বলি নাই। প্রাইসটা জানার জন্য অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে, ঠিক আছে? অবশ্যই ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে, অথবা শোরুম ভিজিট করতে হবে। ডিসক্রিপশনে শপ অ্যাড্রেসও দেওয়া থাকবে, শপ অ্যাড্রেস দেখে যদি না চিনতে পারেন ফোন কলে যোগাযোগ করে দেন চলে আসবেন, শোরুম ভিজিট করে বাইক পারচেস করে নিয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আরও আরও কালেকশন রয়েছে কিন্তু আমাদের, আরও একটু ওয়ার হাউস রয়েছে, সেখানে আরও কালেকশন রয়েছে আমাদের, আরও R15 কালেকশন রয়েছে, MT কালেকশন রয়েছে, অনেক গাড়ি রয়েছে, অনেক। তো এই শোরুমে, এই গোডাউনে হচ্ছে আমাদের এইগুলোই ছিল ইউজড বাইকের কালেকশনগুলো। সো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে কিন্তু শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 77 নং গেটের ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আমাদের সোয়ান বাইকস শোরুম এবং ওয়ার হাউস। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।